ইমরান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবু ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালোই রাখছে আমারে। আপনার শোরুমের অ্যাড্রেস? আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে রামপুরা বনশ্রী জি ব্লক 5 নম্বর রোড নবশিখা স্কুলের গলির পাশে। আজকের সেরা কালেকশন? আজকের সেরা কালেকশন আজকে একটা অ্যাকোয়া, এখন চাহিদা, জনপ্রিয় চাহিদার গাড়ি, আর মাইলেজের রাজা। মাইলেজও পাবেন আপনি 20+ ভাই, বেশি করে বললাম না কমই বললাম, 20+ 20+ পাওয়া যাবে 100%। এবার আসুন কন্ডিশনে। কন্ডিশন ভাই সুপার সুপার কন্ডিশন গাড়ি। আপনার ভিডিওতে এর আগে একটা দেখাইছি, গাড়ি দেখা মাত্র, আপনার ভিডিও দেখা মাত্র গাড়ি দুবাই থেকে বায়না করছে। আচ্ছা, নিয়ে গেছে বাস শেষ। ওকে, এটার মডেল কত ভাই? এটার মডেল ইয়ার হচ্ছে 2013, রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2021। সেম প্রাইসটা অবশ্যই কমে বলবে। এটা এস গ্রেডের গাড়ি ভাই, আগেই বলি, অনেকে একটু কনফিউজ হয়ে যায় যে জি গ্রেড না এক্স গ্রেড। এটা এক্স গ্রেডের গাড়ি, পুষে আপনার চাবিতে স্টার, চাবিতে স্টার, জি চাবিতে স্টার। ফ্রন্ট সাইডটা কি অবস্থা ভাই? ফ্রন্ট সাইডে যে বাম্পারের ব্যবহার করা আছে দেখেন, 45 সিরিয়াল লেটেস্ট নাম্বার, 21 রেজিস্ট্রেশন, প্রজেকশন লাইট। ওকে, প্রজেকশন লাইট পাচ্ছেন, ঢাকা মেট্রোকো 45 সিরিয়াল, এবং প্রত্যেকটা গ্লাস তো অরিজিনাল ভাই, 100% ভাই। গ্লাস আপনার ইন্টেরিয়ার, তারপরে হচ্ছে সাইড গ্লাস, মিরর সব অরিজিনাল আছে। এবং টায়ারের সাপোর্টটা কিরকম দিবে? টায়ারের সাপোর্টটাও আপনি ভালো পাবেন, আপনি মানে মোটামুটি 1 বছর পাবেন। আচ্ছা, এবং বডির কন্ডিশন ভাই? বডির কন্ডিশন ভাই টনটনা বডি, দেখেন আপনার 2-1 বার টাচ আপ ছাড়া আর কিচ্ছু হয় নাই। আচ্ছা, কিচ্ছু হয় নাই, আবার অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে, আগেরটা ছিল না কিন্তু অ্যান্ড্রয়েড মনিটর। আচ্ছা, এবং ভিতরটা ভাই? দেখেন ভিতরটাও অ্যাশ কালার বা আপনার ছাই কালার। আচ্ছা, ভিতরটাও একদম ফ্রেশ কন্ডিশন, সিট কভার লাগানো নাই, আপনি সিট কভার লাগিয়ে নিতে পারবেন। এই গাড়ি পার্টস তো অ্যাভেলেবল ভাই, এখন তো একোয়া জনপ্রিয় গাড়ি, খুব জনপ্রিয়, মাইলেজের বেশি না, অনেকে স্কুলের ডিউটির জন্য নেয়, ফ্যামিলি আপ ডাউন করার জন্য নেয়, অনেক কাজ আছে, মানে এটা ফ্যামিলি ইউজের জন্য বেস্ট অপশন। ওকে, মাইলেজের জন্য খুব সুন্দর একটা গাড়ি টয়োটা অ্যাকুয়া, এবং ভিতরে ভালো, হ্যাঁ, এসি কমপ্লিট, সিসি 1500, এক্স কম, আপনার তেলেও সাশ্রয়, পেছনে জায়গা দেখেন কত সুন্দর, মানে মোটামুটি চলার জন্য এনাফ ফুল প্যাকেজ, হ্যাঁ, এবং এনাফ লেগ স্পেস, পিছনেও অনেক স্পেস। আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন, এই দেখেন এই যে পেছনটাও একেবারে অরিজিনাল কালার আছে। আচ্ছা, পিছনের গ্লাসটা অরিজিনাল ভাই? হ্যাঁ, পেছনের গ্লাস 100% অরিজিনাল, এখনো মোশন সেন্সর আছে এটার ভিতরে, হাইব্রিড ইউনিট। এই দেখেন ডানপাশটা ফ্রেশ, হ্যাঁ। আচ্ছা, ডানপাশটা একটু বলি, এটা যে অরিজিনাল কালার সেটা বলবো না, এটা টুকটাক টাচ আপ হয়েছে গাড়ি। আচ্ছা আচ্ছা, গাড়ি একটা একটা কাস্টমারের জন্য রেডি করার জন্য যা মানে যতটুকু ভালো সুন্দর করা লাগে আমরা করছি, টাচ আপ তো করতে হবে ভাই, রাস্তায় চলতে গেলে রিক্সার আচর লাগেই। আর এই হচ্ছে ড্যাশবোর্ড, জি, মাইলেজ দেখাচ্ছে 60,000+, জি 60,000+ এটা, এবং সিসিটা হচ্ছে ভাই 1500 সিসি, খুব কিউট একটা গাড়ি ভাই, গাড়ি কিন্তু এখন স্টার্ট, ঠিক আছে, স্টার্টে আছে গাড়িটা। আমি আবার বলি, গাড়িটা একটু চোখে লাগতে পারে, একটু ময়লা আছে, এটা কালকে রাত 10টা বাজে আমরা শোরুমে আনছি, জি জি, এটা ওয়াশ পলিশ হওয়া ভাই বাকি আছে, বাকি আছে, হ্যাঁ, তাছাড়া গাড়ি ফ্রেশ আছে ভাই, জি, এগুলো দেখবেন আরো সুন্দর হয়ে যাবে, চেসিস মাসেল ফ্রেশ অবস্থা, হ্যাঁ ফ্রেশ আছে। টয়োটা অ্যাকুয়া মডেল হচ্ছে 13, জি ভাই। এই গাড়ির প্রাইস কত? এই গাড়ির প্রাইস ভাই চাচ্ছি মাত্র 12,80,000 টাকা, 12,80,000 টাকা আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস, আসলে কথা বলার সুযোগ আছে। আপনার মোবাইল নাম্বার? আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।